উনিশশো সালের 15ই আগস্ট উত্তর কলকাতার এক বনেদি পরিবারে জন্ম হয় সন্তোষ কুমার মিত্রর। ছোট থেকেই অন্তর্মুখী সন্তোষ কুমার মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রাবস্থায় রাজনৈতিক জীবন শুরু হয়। সন্তোষ কুমারের পিতা দুর্গাচরণ মিত্র পুত্রকে জ্ঞান বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতেন। প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শন শাস্ত্রে প্রথম শ্রেণীতে অনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রে এমএ পাশ করেন ও ল পাশ করেন। কলেজে পড়ার সময় সন্তোষ কুমারের সঙ্গে পরিচয় হয় বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির। মধ্য কলকাতার বিপ্লবীদের গুপ্ত ঘাঁটিতে সন্তোষ কুমার প্রায়ই যেতেন। মেধাবী ছাত্র সন্তোষ কুমার মিত্র ছোটবেলা থেকেই বিপ্লবীদের সঙ্গে তার যোগাযোগ রক্ষা করে চলেছিলেন। যেহেতু উত্তর কলকাতায় বাড়ি, তাই উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার বিভিন্ন গুপ্ত সমিতিগুলোতে স্কুল জীবন থেকেই তার যাতায়াত ছিল। বিপ্লবী অবনী মুখার্জি তখন পলাতক এবং রাতের অন্ধকারে বিভিন্ন বিপ্লবীরা তার সঙ্গে দেখা করতে আসতেন। সেই সময় থেকেই সন্তোষ কুমার মিত্র এক উজ্জ্বল নাম হয়ে উঠল বিপ্লবীদের মধ্যে। 49 নম্বর কর্নওয়ালিস স্ট্রিটের অনুশীলন সমিতির কেন্দ্রে সন্তোষ কুমার প্রায়ই যেতেন। বিপিন বিহারী গাঙ্গুলির একান্ত অনুগামী সন্তোষ কুমার ক্রমে বিপ্লবী দলের সক্রিয় সদস্য হন। তার উপর পড়েছিল অর্থ সংগ্রহের ও অস্ত্র সংগ্রহের দায়িত্ব। অক্লান্ত পরিশ্রম করে সন্তোষ কুমার এই দায়িত্ব পালন করতেন। সন্তোষ কুমারের সঙ্গে এই সময় পরিচয় হয় সৌমেন্দ্রনাথ ঠাকুরের। সেই সুবাদেই সন্তোষ কুমার প্রায়ই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গোপনে যেতেন। বিপ্লবী কাজকর্মের অর্থ সংগ্রহের বিষয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বসেই শলা পরামর্শ চলত। সৌমেন্দ্রনাথ ঠাকুর একটি মজার ঘটনার উল্লেখ করেছেন তার স্মৃতিচারণায়। সন্তোষ কুমার মিত্র তাদের বাড়িতে আসতেন এবং নানান ধরনের আলোচনা করতেন, কিভাবে প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করা যায়, কিভাবে অর্থ সাহায্য করা যায়, গ্রহণ করা যায়। এবং তার পাশাপাশি তিনি বিভিন্ন অ্যাংলো ইন্ডিয়ান সাহেবদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন এবং তাদেরকে ঠাকুরবাড়ির কথা বলে, ঠাকুরবাড়ির সাথে তার সম্পর্কের কথা বলে বিভিন্ন রকম অর্থ সাহায্য তিনি নিতে শুরু করেন। এইভাবে আস্তে আস্তে যখন বিপিন বিহারী গাঙ্গুলির দলের মধ্যে সন্তোষ কুমার মিত্রের নিজস্ব একটি পরিমণ্ডল গড়ে উঠল, তখন আমরা দেখতে পাই সন্তোষ কুমার মিত্র স্বতন্ত্রভাবে বিপ্লবী আন্দোলনকে পরিচালনা করতেও শুরু করলেন। আলিপুর ষড়যন্ত্র মামলায় জড়িত প্রাক্তন বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করে সন্তোষ কুমার একটি দল গঠনের কাজ করতে চেষ্টা করতে থাকেন। 1920 সালের নাগপুর কংগ্রেসে বিপ্লবী নেতারা অনেকেই যোগ দেন এবং গান্ধীজির অসহযোগ নীতির প্রতি আস্থা দেখান। সন্তোষ কুমার নাগপুর কংগ্রেসে যোগ দেন এবং 1921 সালে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। 1922 সাল চৌরিচৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অহিংস সত্যাগ্রহ স্থগিত ঘোষণা করলেন। গান্ধীজি ঘোষিত এক বছরের মধ্যে স্বরাজ লাভের স্বপ্ন অধরা থেকে গেল। বিপ্লবীরা আবারও সক্রিয় হয়ে উঠলেন। এই পরিপ্রেক্ষিতে সন্তোষ কুমারের উদ্যোগে বিভিন্ন বিপ্লবী গোষ্ঠীগুলির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে রেড বেঙ্গল পার্টি নামে একটি নতুন বৈপ্লবিক দল গঠনের কথা ঘোষণা করে। এই দলটির শীর্ষে ছিলেন শচীন সান্যাল, সন্তোষ মিত্র, বরানগর, হাওড়া, হুগলি, চন্দননগর, পাবনা, কৃষ্ণনগর প্রভৃতি স্থানে দলগুলিকে সমবেত করলেন রেড বেঙ্গল পার্টির ছত্রছায়ায়। এই সময়ে 1920 সাল নাগাদ তখন গান্ধীজির প্রতি বিপ্লবীদের একটি অনুরাগ জন্মায় এবং আমরা দেখতে পাই 1921 সাল নাগাদ যখন অসহযোগ আন্দোলনের একটি পরিমণ্ডল সৃষ্টি হচ্ছে, তখন বিভিন্ন বিপ্লবীরা গান্ধীজির ছত্রছায়ায় এসে কংগ্রেসের অভ্যন্তরে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। কিন্তু ভয়ানক ঘটনা ঘটল 1922 সালে, যখন চৌরিচৌরার একটি বিচ্ছিন্ন ঘটনার ফলে গান্ধীজি এই সমগ্র আন্দোলনকে বন্ধ করে দিলেন। এই আন্দোলনের স্থগিতাদেশ পছন্দ করলেন না বিপ্লবীরা, তারা আবার ফিরে গেলেন সশস্ত্র সংগ্রামের পথে। গান্ধীজির যে স্বরাজ লাভের যে পরিকল্পনা,
সেই পরিকল্পনার সাথে তারা আর কখনো একমত হতে পারলেন না। এই সময় অনুশীলন, যুগান্তর এবং বিভিন্ন দলের মধ্যে অনেক মতানৈক্য ছিল। সন্তোষ কুমার মিত্র তিনি নিজে একটি দল গঠন করলেন, রেড বেঙ্গল রিভলিউশনারি পার্টি। এই দলে তিনি সমস্ত দলের সমস্ত বিপ্লবীদেরকে একজোট করবার একটি প্রচেষ্টা তিনি করলেন এবং এই দলের ছত্রছায়ায় এসে পরবর্তীকালে একটি বিপ্লবী পরিষদ গঠিত হয়। এই দলের প্রধান হিসেবে বিবেচিত হলেন বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যাল, সেই শচীন্দ্রনাথ সান্যাল যিনি রাসবিহারী বসুর ডান হাত ছিলেন এবং আমরা সকলেই জানি বিশের দশক, ত্রিশের দশক এই সমস্ত সময় জুড়ে বিপ্লবী শ্রীশচন্দ্র ঘোষের মাধ্যমে শচীন্দ্রনাথ সান্যালের সাথে রাসবিহারী বসুর যোগাযোগ ছিল। এই যোগাযোগ ধীরে ধীরে সন্তোষ কুমার মিত্র অবধিও এলো এবং সন্তোষ কুমার মিত্রের সাথে জাপানের কনসালের এই সময় ঘনিষ্ঠ যোগাযোগ হয়। এই পথ ধরে এবং চন্দননগরের পথ দিয়ে বিভিন্ন অস্ত্র সাহায্য রাসবিহারী বসু করতে শুরু করলেন, সন্তোষ কুমার মিত্ররা তার শরিক হলেন। মাস্টারদা সূর্যসেনের পরামর্শে সন্তোষ মিত্র বাংলার বৈপ্লবিক দলগুলির মধ্যে ঐক্য স্থাপনের জন্য নিজের বাড়ি অর্থাৎ 18A অক্রূর দত্ত লেনে এক প্রীতিভোজে বিভিন্ন বিপ্লবী দলের নেতাদের আমন্ত্রণ জানালেন। সেখানে তিনি প্রস্তাব রাখলেন যে সমস্ত দলের নেতাদের নিয়ে একটি বিপ্লবী পরিষদ গড়ে তোলা হোক এবং এই পরিষদের নির্দেশেই দলের ছেলেরা কাজ করুক। হরিনারায়ণ চন্দ্রের উপর ভার পড়ল শক্তিশালী বোমা নির্মাণের কৌশল শেখার। হরিনারায়ণের প্রচেষ্টায় তৈরি হল শক্তিশালী টিএমটি বোমা। সন্তোষ মিত্র রেড বেঙ্গল পার্টির বিভিন্ন কর্মীদের দায়িত্ব দিলেন এই বোমা সারা বাংলার বিপ্লবীদের হাতে তুলে দিতে। তিনি নিজে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের বিভিন্ন বিপ্লবী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন এবং টিএমটি বোমা পৌঁছে দিলেন। এই সময় ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিলের সঙ্গে সন্তোষ মিত্রের যোগাযোগ হয় এবং তার অনুরোধে সকলেই যুক্ত হন রেড বেঙ্গল পার্টির সঙ্গে। সন্তোষ মিত্রের সহযোদ্ধারা ছিলেন নিখিল বন্ধু বীরেন্দ্র ব্যানার্জি, অনন্ত চক্রবর্তী, ধ্রুবেশ চ্যাটার্জি, হরিনারায়ণ চন্দ্র, গঙ্গানারায়ণ চন্দ্র, শিবরাম চ্যাটার্জি, দেবীপ্রসাদ চ্যাটার্জি, শ্যামাচরণ ঘোষ, তপতিনাথ মুখার্জি, দেবেন দে প্রমুখ। কলকাতা শহরে বিপ্লবী গোষ্ঠীগুলির মধ্যে সন্তোষ মিত্রের দল শক্তিশালী হয়ে ওঠে। মধ্য কলকাতার বউবাজার শিয়ালদহ অঞ্চলে দলটির কাজ চলতে থাকে। সন্তোষ মিত্রের লক্ষ্য ছিল বিদেশ থেকে অস্ত্র সংগ্রহ করে বিপ্লবীদের সাহায্য করা। প্রবাসী ভারতীয় বিপ্লবী অবনী মুখার্জি একসময় কলকাতায় এসে আশ্রয় নিয়েছিলেন সন্তোষ মিত্রের বাড়িতে। অবনী মুখার্জি সন্তোষ মিত্রের মারফত ভারতে অস্ত্র পাঠানোর ব্যবস্থা করেন। মাদারীপুরের বিপ্লবী পূর্ণদাসের দল ও হুগলির যতীশচন্দ্র ঘোষের দল সন্তোষ মিত্রের দলের সঙ্গে একযোগে কাজ শুরু করে। সন্তোষ মিত্রের মাধ্যমে ভারতের বিপ্লবীরা হাতে পান জার্মান অটোমেটিক পিস্তল 1923 সাল। সারা ভারতবর্ষ জুড়ে এক বড় বিপ্লবের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন সমস্ত বিপ্লবীরা। এই সময় সারা বাংলায় অত্যাচারী পুলিশ অফিসারদের হত্যা করার সিদ্ধান্ত নিলেন বিপ্লবীরা। 1923 সালের 14ই ডিসেম্বর চট্টগ্রামে আসাম বেঙ্গল রেলওয়ের প্রায় 17,000 টাকা লুট করে 4 জন বাঙালি তরুণ। এই ডাকাতির প্রধান পরিকল্পনাকারী ছিলেন সন্তোষ মিত্র। এই কাজে এগিয়ে এলেন নগেন্দ্র সেন এবং অনন্ত সিংহ। এই তদন্ত কার্যে এক পরিত্যক্ত বাড়ি থেকে 320 বোর অটোমেটিক পিস্তলের গুলি পাওয়া যায়, যার উপর DWM KK 479A লেখা ছিল। এই ধরনের গুলি ইতিপূর্বে কলকাতায় সন্তোষ মিত্রের দলের থেকে বাজেয়াপ্ত হয়েছিল বলে পুলিশ সন্দেহ করে, কিন্তু
প্রমাণের অভাবে সন্তোষ মিত্রকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। 1924 সালে অত্যাচারী পুলিশ অফিসার চার্লস টেগাটকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই চক্রান্তের মধ্যে প্রধান ভূমিকা গ্রহণ করেন সন্তোষ মিত্রের দল। সন্তোষ মিত্রের নির্দেশেই এই গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন তরুণ বিপ্লবী গোপীনাথ সাহা। কিন্তু ভুলক্রমে চার্লস টেগাটের বদলে তিনি হত্যা করলেন এক ব্রিটিশ ব্যবসায়ী আর্নস্ট ডে সাহেবকে। গোপীনাথ সাহার থেকে আবার DWMKK479A লেখা গুলি পাওয়া গেলে পুলিশ সন্তোষ মিত্রের বিষয়ে নিশ্চিত হয়। এরপর আমরা দেখতে পাই 1924 সালে বিভিন্ন অনুশীলন সমিতির বিপ্লবীরা একে একে গ্রেফতার হচ্ছেন, সন্তোষ কুমার মিত্রের কোনো খোঁজ নেই। বেশ কয়েক বছর সন্তোষ কুমার মিত্রের কাজকর্ম কিন্তু অনেকটা আড়ালে চলল। এরপর আমরা আবার প্রকাশ্যে সন্তোষ কুমার মিত্রকে দেখতে পাই 1929 সালে। তিনি তখন সমাজতন্ত্রের আদর্শে অনুপ্রাণিত, তাকে এই আদর্শে অনুপ্রাণিত করেছিলেন বিপ্লবী অবনী মুখার্জি। তিনি কলকাতায় সোশ্যালিস্ট পিপলস লীগ নামে একটি দল গঠন করলেন এবং সেই দলের প্রধান উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের পথে ভারতবর্ষে একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আনবার। 1929 সাল থেকেই সন্তোষ মিত্র সমাজতান্ত্রিক আদর্শের দ্বারা অনুপ্রাণিত হন। মূলত অবনী মুখার্জি তাকে এই আদর্শের প্রতি আকৃষ্ট করেন। 1930 সালের এপ্রিল মাসে সন্তোষ মিত্রের বাড়িতে একটি গোপন আলোচনায় উপস্থিত ছিলেন সন্তোষ মিত্র, যতীন দাশগুপ্ত, সচিগোপাল গাঙ্গুলী, কালীকুমার সেনগুপ্ত, জীবন মাইতি, বীরেন্দ্র মুখার্জি, পান্নালাল মুখার্জি, নীরদ খান। এই আলোচনার পরই তারা একটি নতুন দল সোশ্যালিস্ট পিপলস লীগ গঠন করেন। সন্তোষ মিত্রই এই দলের কার্যক্রম প্রস্তুত করলেন, যার মূল কথা ছিল গণবিপ্লবের মাধ্যমে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা অর্জন। 1930 সালে সন্তোষ মিত্রের সহায়তায় কলকাতায় অনুষ্ঠিত হয় সোশ্যালিস্ট কনফারেন্স। সভাপতিত্ব করেন পণ্ডিত জওহরলাল নেহেরু। কিন্তু শুধুমাত্র সমাজতন্ত্রের আদর্শ এবং পুঁথিগত বিদ্যা এই তো সন্তোষ কুমার মিত্রের লক্ষ্য ছিল না। যে বিপ্লবী আন্দোলনকে তিনি পরিচালিত করেছিলেন তাকে আরও জোরদার করবার জন্য অনন্ত সিংহের সঙ্গে সন্তোষ কুমার মিত্র একজোট হলেন এবং 1930 সালে তিনি তখন বিভিন্ন জায়গায় ডাকাতি, পুলিশের বিভিন্ন কার্যদপ্তরে আগুন লাগিয়ে দেওয়া, টেলিগ্রাফ যোগাযোগ বিচ্ছিন্ন করবার এই সমস্ত পরিকল্পনা করতে শুরু করলেন। 1930 সালে অনন্ত সিংহ ও সন্তোষ মিত্রের উদ্যোগে কলকাতায় এক সভা আহূত হয়, যেখানে নদিয়া জেলার বিপ্লবীগণ উপস্থিত ছিলেন, হুগলির বিপ্লবী যতীশ ঘোষও উপস্থিত ছিলেন। সেখানে পোস্ট অফিস, পুলিশি যোগাযোগ ব্যবস্থা, কোষাগার আক্রমণ ও ব্রিটিশ অফিসারদের হত্যার পরিকল্পনা রচিত হয়। চট্টগ্রামে সূর্যসেনের নেতৃত্বে যে বিদ্রোহের পরিকল্পনা হয় তাও সন্তোষ মিত্র সহ বিপ্লবীদের পরিকল্পনায়। কলকাতায় সন্তোষ মিত্রের দল ডাকাতি শুরু করে। 24 মে 1930 চারজন সশস্ত্র যুবক কলকাতার উল্টোডাঙ্গা ডাকঘর লুণ্ঠন করে। 8ই জুন অনুরূপ চারজন যুবক শঙ্কর ঘোষ লেনে ডাকাতির চেষ্টা করে কিন্তু তাদের প্রয়াস ব্যর্থ হয়। 19শে জুলাই গোয়ালপাড়া লেনে চারজন যুবক একটি ডাকাতি করে এবং 11 দিন পরে 30শে জুলাই তিনজন সশস্ত্র যুবক গড়পাড় রোডে একটি ডাকাতি করে। 8ই আগস্ট শাখারিটোলা ডাকঘরে সশস্ত্র ডাকাতি হয় এবং বাধা প্রদানের চেষ্টা করতে গিয়ে পোস্টমাস্টার নিহত হন। এইসব ডাকাতিগুলো একত্রিত করে পুলিশ সন্তোষ মিত্র ও তার দলের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র মামলা শুরু করে। এই মামলাই দ্বিতীয় আলিপুর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।
সন্তোষ মিত্রকে নিয়ে যাওয়া হয় হিজলি বন্দিশালায়। 1930 সালে হিজলি বন্দি নিবাসের পত্তন হয়। তার কারণ অসহযোগ আন্দোলনে দলে দলে যখন মুক্তিকামী ভারতবাসী তারা গ্রেপ্তার বরণ করছেন, তখন ইংরেজের পক্ষে জেলেতে তাদের স্থান দেওয়া সম্ভব হচ্ছিল না। সেই জন্যেই হিজলি বন্দি নিবাস তৈরি করে বিশেষ করে বিচারাধীন বন্দীদের সেখানে অন্তরীণ করে রাখা হতো। এই বিচারাধীন বন্দীদের সঙ্গে সেই বন্দি নিবাসের যারা রক্ষী ছিল তাদের মাঝে মধ্যেই গণ্ডগোল হতো। 16 সেপ্টেম্বর 1931 হিজলি বন্দি নিবাসে রাজনৈতিক বন্দির মর্যাদার দাবিতে সন্তোষ মিত্রের নেতৃত্বে বিপ্লবী বন্দিরা গর্জে উঠলেন। বন্দি নিবাসের দোতলায় দাঁড়িয়ে সন্তোষ মিত্র জ্বালাময়ী ভাষণ দেন। চিফ হেডওয়ার্ডার যমুনা সিংহের নেতৃত্বে কারা প্রহরীগণ রাত্রির অন্ধকারে কারারুদ্ধ বন্দীদের উপরে গুলি বর্ষণ করে। সেই গুলি বর্ষণের ফলে সন্তোষ মিত্র ও তার সহবন্দী তারকেশ্বর সেন নিহত হন। রাত তখন 9টা হবে। হঠাৎ ঘন ঘন গুলির আওয়াজে এবং আহতদের আর্তচিৎকারে হিজলি বন্দি নিবাসের আকাশ বাতাস বিষাক্ত হয়ে ওঠে। তার সঙ্গে ছিল এক নাগাড়ে পাগলা ঘণ্টি বাজার আওয়াজ। এইভাবে এক ঘন্টার উপর সময় ধরে নরমের যজ্ঞ চলেছিল সেদিন রাতে। পরদিন আনন্দবাজারে প্রকাশিত হয় যে হিজলিতে সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে, বন্দীদের ওপর বেপরোয়া গুলি চালিয়েছে রক্ষীরা, শ্রীযুক্ত সন্তোষ মিত্র এবং তারকেশ্বর সেন তারা নিহত হয়েছেন, আর 25 জন আহত, তার মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। সন্তোষ কুমার মিত্র মাত্র 30 বছর বয়সের তরতাজা যুবক, আর তারকেশ্বর সেন ছিলেন 25 বছরের তরতাজা যুবক। তিনি রমণ আইন অমান্য করে কারারুদ্ধ হয়েছিলেন। ইংরেজ দস্যুদের হাতে ভারতবর্ষের স্বাধীনতাকামী মুক্তিকামী ভারতবাসীর বুকের রক্তে একাধিকবার ভারতভূমি রক্তাক্ত হয়েছে, ভারতভূমি মাটি সিক্ত হয়েছে। সাম্রাজ্যবাদী স্বার্থে যখনই এটা অনেক বড় একটা রিওয়ার্ড, দেশের জন্য এত বড় বলিদান করে গেছে নিজের জীবন দিয়ে, দেশের জন্য এত এত বড় একটা সম্মান যে ওকে যে করছে। আজকে আমি সারা দেশ জুড়ে বন্দি নিবাসের নিরস্ত্র বন্দীদের উপর এই রকম নৃশংস হত্যার প্রতিবাদে গর্জে উঠলেন সকলে। সুভাষচন্দ্র, সতীন সেন, পূর্ণ দাস, সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় ছুটে যান হিজলি। ফিরেই 19 সেপ্টেম্বর 1931 তারিখে বিবৃতি দেন, গুলি সন্তোষ আর তারকেশ্বরের বুকে নয়, লেগেছে বাংলার বুকে। সেদিন হিজলিতে মোট 29 রাউন্ড গুলি চলেছিল। 2 জন নিহত হন, 25 জন হন আহত। ইংরেজ শাসক যথারীতি সেই সমস্ত ঘটনার দায় বন্দীদের উপর চাপিয়ে তাদের রিপোর্ট তৈরি করেছিল। তাদের ইন্সপেক্টর আলফালউদ্দিন খান এবং ইন্সপেক্টর মার্শাল তারা রিপোর্ট তৈরি করে বলেন যে চন্দ্রা সিং এবং অন্যান্য প্রহরীদের ওপর বন্দিরা হঠাৎ চড়া হয় তাদের রাইফেল কেড়ে নেবার জন্যে। তারা আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়, ফলে এই ঘটনাটি ঘটেছিল। জেলা ম্যাজিস্ট্রেট তখন তৎকালীন ছিলেন ডগলাস। ডগলাসও ওই একই সুরে বন্দীদের দায়ী করে সমস্ত রিপোর্টটি তৈরি করেছিল। হিজলির মর্মন্তুদ ঘটনার পরে
সুভাষচন্দ্র বঙ্গীয় কংগ্রেসের সভাপতি পদ এবং কর্পোরেশনের অল্ডারম্যান পদে ইস্তফা দেন। তার আগে তার নেতৃত্বে শহীদদের মৃতদেহ এসেছে স্পেশাল ট্রেনে করে। হাওড়া স্টেশন থেকে শোকযাত্রা হয়েছে। সুভাষচন্দ্র স্বয়ং কাঁধ দিয়েছেন। লাখ লাখ মানুষের সমাবেশ পথের দুধারে এবং শেষকৃত্য হয়েছে কেওড়া তলায়। 26 সেপ্টেম্বর 1931 সুভাষচন্দ্র মনুমেন্টের তলায় বিরাট প্রতিবাদ সভা ডাকেন। এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। রবীন্দ্রনাথকে সুভাষচন্দ্র অনুরোধ করেন সভায় যোগ দিতে। এই আহ্বানে সাড়া দিয়ে রবীন্দ্রনাথ এলেন প্রতিবাদ সভায়। রবীন্দ্রনাথ বললেন, এত বড় জনসভায় যোগ দেওয়া আমার শরীরের পক্ষে ক্ষতিকর, মনের পক্ষে উদ্ভ্রান্তিকর, কিন্তু যখন ডাক পড়ল থাকতে পারলুম না। ডাক এলো সেই পীড়িতের কাছ থেকে, রক্ষক নামধারী যাদের কণ্ঠস্বরকে নরঘাতক নিষ্ঠুরতার দ্বারা চিরদিনের মতো নীরব করে দিয়েছে। কিছুদিনের মধ্যেই তিনি তার বিখ্যাত কবিতা প্রশ্ন এটি লিখেছিলেন। এই প্রশ্ন কবিতাতে ভারতের নিপীড়িত জনগণের, শোষিত জনগণের ক্ষোভ এবং হতাশা প্রতি ছত্রে ছত্রে ধ্বনিত হয়েছে এবং রবীন্দ্রনাথ ঈশ্বরের দরবারে ব্রিটিশ শাসককে কাঠগড়ে দাঁড় করিয়ে প্রশ্ন করেছিলেন, যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। সুভাষচন্দ্র বললেন, হিজলির হত্যাকাণ্ড জালিয়ানওয়ালাবাগের চেয়েও জঘন্য, কারণ এখানে জড়িত ছিল এমন সব লোকের জীবন বিনা বিচারে যারা বন্দী ছিলেন এবং আমাদের দৃষ্টিতে তাদের কোনো অপরাধ ছিল না। হিজলির ঘটনা বিশেষ করে বিপ্লবীদের মধ্যে এবং কংগ্রেসের মধ্যে ইংরেজের বিরুদ্ধে গর্জে উঠবার জন্যে নতুন প্রেরণা সঞ্চার করেছে এবং এই ঘটনার পরবর্তী ছ মাসের মধ্যে আমরা দেখতে পাই যে তৎকালীন বাংলার ছোট লাট মিস্টার স্ট্যানলি জ্যাকসন, তার উপরে বীণা দাস কলকাতা সমাবর্তন উৎসবেতে গুলি বর্ষণ করছেন এবং সেই সময়তে যিনি মেদিনীপুরের জেলা শাসক ছিলেন সেই ডগলাস সাহেবকে মেদিনীপুরের দুই বিপ্লবী বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ গুলি করে হত্যা করছেন। সারা কলকাতা জুড়ে বহু মিছিল সেদিন মিলিত হয় মনুমেন্টের তলায়। সমবেত জনতা স্লোগান দেয়, মৃত্যুঞ্জয়ী সন্তোষ মিত্র অমর রহে। আজকের দিনে স্বাধীনতা 75 বছরের লগ্নে দাঁড়িয়ে আসুন আমরা এইসব আত্মত্যাগী সর্বস্ব ত্যাগী বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে আমাদের প্রাণের অর্ঘ্য এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। 2:30 আজকের রান্না, লেবু রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সবজির আচার বানাতে শেখাবেন মিতা গুহ, সংযোজনা নীলাদ্রিতে। 2:55 নিরুদ্দেশ সংবাদ, 3:02